আমি পাহাড় ঘুরে চলে এসেছি, এখন রয়েছি পুরুলিয়া টাউনে, আর এখন লাঞ্চ টাইম, সেই জন্য এসে গেছি। দেখতেই পাচ্ছেন আমি বাঙালিতে, এখানে লাঞ্চটা সারবো। বলে দিয়ে অ্যাড্রেসটা প্রথমে, এই যে সামনে যে রোডটা দেখছেন এটা হচ্ছে রাঁচি রোড। বাস স্ট্যান্ড থেকে, পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে জাস্ট 5 মিনিট, যে কোনো টোটোকে বললেই আপনাকে নিয়ে আসবে। কিন্তু এটা মেন রোড, একটুখানি ভেতরে যাব, ওই হচ্ছে আমি বাঙালি, যে কারণে আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি যাতে আপনাদের কিছু অসুবিধা না হয়। চলুন, কি কি খাওয়া দাওয়া করব সবটাই শেয়ার করব আপনাদের সাথে, চলুন। আর এই যে গলিটা দেখছেন, এখানে কিন্তু পার্কিং এর জন্য, বাইক পার্কিং এর জন্য ভীষণ ভালো। আর কারে আসলে ওইখানটাতে নামতে হবে, বা ভেতর দিকটা করেও একটুখানি পার্কিং করা যেতে পারে, আসলে এটা লোকাল হয়, সেই জন্য কারো বাড়ির সামনে পার্ক করাটা একটা মুশকিল ব্যাপার। তো পার্কিং এর কোনো প্রবলেম হবে না, চলো না বড় পড়ে যাই। আমার থালি এসে গেছে, আগে একটু গন্ধরাজ ঘোলটা টেস্ট করে দেখি কিরকম। দারুণ, কিন্তু বেশ গরমের মধ্যে একটা রিফ্রেশিং। মেয়ে আমপানার শরবত নিয়েছে আর আমি গন্ধরাজ ঘোল। আর এই হচ্ছে আমার ভেজ থালি। ভেজ থালিতে রয়েছে শুক্তো, ডাল, এখানে আলু ফুলকপির তরকারি, চাটনি, স্যালাড, পাঁপড় ভাজা, বেগুন ভাজাটা কি সুন্দর দিয়েছে না, বেশ অনেকটা বড় বেগুন ভাজাটা, একদম ছোট না। এখানে আছে ভাত, লেবু, লঙ্কা, আর এখানে আছে একটুখানি লাল শাক ভাজা। আর এছাড়াও আলাদা করে নিয়েছিলাম কচু পাতা ভাপা ভাপা চিংড়ি, যেটা এখানকার টপ মোস্ট আর কি, ওটা খেতেই হবে আর কি। আর এটা আলাদা করে আমি রাইস নিয়েছিলাম আর এক প্লেট চিকেন, কারণ মেয়ে শুধু এইসব এত কিছু খাবে না, চিকেন আর ভাত খাবে, তো মেয়ের জন্য স্পেশালি ওটা। তো আমার চলুন খাওয়া দাওয়া শুরু করি। আর অলরেডি তো আমি বাঙালির ভিডিও আছে, আমি তো বাঘা যতীন ব্রাঞ্চে গিয়েছিলাম, আপনারা দেখেইছেন। একটাই কথা বলবো, এখানে কিন্তু পাইস হোটেলের দামে আপনি যদি লাক্সারিতে বসে খাওয়া দাওয়া করতে চান, আমি বাঙালি তার জন্য পারফেক্ট। রেস্টুরেন্টটা লাক্সারি, লাক্সারিতে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, কিন্তু পকেটটা আপনার সেই লেভেলে খরচা হবে না, একদম ঠিকঠাক। চলুন, এত বকবো না, ভীষণ খিদে পেয়ে গেছে। আসলে আমার ট্রেনও রয়েছে 3:35, অনেকটা লেট, তাড়াতাড়ি করে শাক দিয়ে খাবো, শুক্তো দিয়ে খাবো, আগে শাকটা দিয়ে খেয়ে নিই। আমি আগেও বলেছি শাক ভালো বলতে নেই, তাই শাক যেমন হয় তেমনই। এবার শুক্তো, শুক্তোতে কিন্তু প্রচুর পরিমাণে বড়ি আছে, বড়ি ছাড়া শুক্তো ইনকমপ্লিট। দারুণ খেতে শুক্তোটা, আমি বাঙালি খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো। হাত দেওয়া যাচ্ছে না, মারাত্মক গরম। এবার নেব কচু পাতা চিংড়ি, কচু পাতা চিংড়ি দেখছি, চিংড়ি একদম ছোট ছোট চিংড়ি, মানে চিংড়ি দেখতেই পাওয়া যাচ্ছে না। কচু পাতা চিংড়ি তো, চিংড়ি একটু বড় হলে ভালো লাগে, এখানে একদমই দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু রয়েছে আর কি। চিংড়ির গন্ধটাই তো একটা অন্যরকম, ঝাঁঝালো একটা ব্যাপার হচ্ছে, সেখানে লাগছে ঝাঁঝটা, দারুণ লাগছে। একটু করে শরবত খাচ্ছে, একটু করে ভাত খাচ্ছে। ভেজ থালিতে এত আইটেম রয়েছে, দু রকমের সবজি রয়েছে, ডাল, শুক্তো, শাক ভাজা, চাটনি, স্যালাড, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, তারপরে আর কিছু খাওয়ার ইচ্ছে নেই। তাই একটু টেস্ট করে দেখি চিকেনটা কেমন। চিকেনটা মেয়ের জন্যই নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, যে ও ভাত আর চিকেন দিয়ে খাবে, তাই একটুখানি চিকেনটা চাই। সব কিছুর মধ্যে লেটার অ্যালফাবে, সব কিছুর মধ্যে পড়াশোনা খুঁজে বার করছে বাবা। থাক, যাই হোক, আমি চিকেনটা খাই। এটা কিন্তু খুব স্পাইসি এরম নয়, যেহেতু মেয়ে খাবে তো সবাই লাগে। একটু স্যালাড নিয়ে নিলাম, স্যালাডের সাথে ব্যাপারটা কিন্তু ভালোই, যদি কেউ মানে শুধু মনে করেন যে একটুখানি ভাত আর চিকেন দিয়ে খেয়ে নেবো, বেশ ভালো। কিন্তু আমরা অনেক সময় করি না, অনেক সময় জার্নি টার্নি করে বাইরে খাওয়া দাওয়া হলে মনে হয়
যে একটুখানি ওরকম হবে, শুধু হালকা পাতলা, বেশ ভালো। তাহলে চলো ভিডিওটা রয়েছে শেষ করি, আমি খাওয়া দাওয়াটা এনজয় করি, আর রয়েছে চাটনি পাঁপড়, খাওয়া দাওয়াটা এনজয় করি। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যারা এফবি পেজ থেকে দেখছেন তারা দাদাদের আমার পেজটাকে ফলো করে দেবেন, বং লাইফকে ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর পাশে দেওয়া ঘন্টিটা বাজিয়ে দিন, নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। তাহলে আবার ফিরবো ধামাকাদার কোনো ভিডিওর সাথে, ততক্ষণ